সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গতদিন কিছু তথ্য জেনেছিলাম, আজকেও কিছু তথ্য জানবো। তো আমার শুরুতে আমরা গতদিন শতাব্দী বন্ধ করেছিলাম, শতাব্দী জিনিসটা কি। আজকে আমাদের এখানে যেটা সিরিয়াল আছে ক্যাশ মেমো, ক্যাশ মেমো নর্মালি দোকানদার দিয়ে থাকে, তাই না? আমরা যখন কোনো কিছু কেনাকাটা করি তখন ক্যাশ মেমোটা দেয়। ক্যাশ মেমো বলতে কি বোঝায়? মূল্য তালিকা বোঝায়। ক্যাশ মেমোতে চারটা বিষয় উল্লেখ থাকে, এগুলো এমসিকিউ জন্য বলতেছি, আপনারা হচ্ছে একটু যদি খাতা নিয়ে বসেন নোট করে নিলে আপনাদের সুবিধা হবে, কারণ এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদের জানার প্রয়োজন পড়ে বিভিন্ন পরীক্ষা এখন আসতেছে। ক্যাশ মেমোতে চারটি বিষয় উল্লেখ থাকে। ক্যাশ মেমো ক্রেতাকে দেওয়া হয়, জ্যামিতি সূত্র অর্থ কি, আমাদের খুবই পরিচিত একটা জিনিস শিশুকাল থেকে আমরা পড়ে দিচ্ছি, যা আর মিতি। যা মিতি মানে কি বলে? ভূমির পরিমাপ। জ্যামিতি সূত্র অর্থ হচ্ছে ভূমির পরিমাপ, আমাদের খুবই পরিচিত একটি শব্দ। তারপর পরস্পর দুটি সম্পর্কের পরিমাণ কত, পরস্পর দুটি সম্পর্কের মান কত আমরা কিন্তু জানি, তারপর আবার একটু রিকল করি, সম্পূরক দুটা গুণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে আমাদেরকে সম্পর্ক গুলি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, বিশেষ পরীক্ষাতে বেশি গুরুত্বপূর্ণ এটা। পূরক গুণ, শুধু পূরক গুণ, সম্পূরক না শুধু পূরক গুণ, পরস্পর দুটা পূরক গুণের সমষ্টি কত? 90 ডিগ্রি। এই 180 ডিগ্রি কোণকে কি বলে? এক সরল কোণ বলে। হ্যাঁ, এক সরল কোণ বলে। আর পুরো 90 ডিগ্রি অপর নাম আমরা সবাই জানি, 90 ডিগ্রি অপর নাম সমকোণ, লম্ব মানে মাঝখানে একবার সুন্দর একটা কোণা হয় 90 ডিগ্রি। একটি যা বৃত্তকে দুইটি চাপে বিভক্ত করতে পারে, একটি যা বৃত্তকে কয়টি চাপে বিভক্ত করতে পারে? এই যে একটা বৃত্ত, এই যে একটা জ্যা, একটা জ্যা, এই যে একটা জ্যা, এটা বৃত্তকে দুইটা চাপে বিভক্ত করতে পারে। এই যে একটা চাপ আর এই দুই একটা চাপ, মানে দুটো অংশ তৈরি হলো, তো দুটো অংশ মানে দুটো চাপের সৃষ্টি হলো। কেন্দ্রটা কি? কেন্দ্রটা হিসাব করার যন্ত্র বা হিসাব বিকাশের সহায়ক যন্ত্র, কোনটা সঠিক? হিসাব করার যন্ত্র সঠিক না হিসাব বিকাশের সহায়ক যন্ত্র সঠিক? মানে আমি এখানে হচ্ছে দুটা লিখে রাখছি, যদি অপশনে থাকে ক্যালকুলেটর কি, যদি অপশনে আপনি দুইটাই পান, হিসাব করার যন্ত্র, হিসাব করার যন্ত্র, আর এটা যদি দুই নম্বরে পান, হিসাব নিকাশের সহায়ক যন্ত্র, হিসাব নিকাশের সহায়ক যন্ত্র, অপশনে যদি দুইটাই থাকে, হিসাব নিকাশের হিসাব কি, হিসাব করার যন্ত্র আর হচ্ছে হিসাব নিকাশের সহায়ক যন্ত্র, তাহলে উত্তর হবে হিসাব নিকাশের সহায়ক যন্ত্র। কারণ হিসাব নিকাশটা করি কিন্তু ব্যক্তি, আমি নিজে করি, আমি হিসাব নিকাশটা করতেছি, যন্ত্রটা আমাকে সাহায্য করতেছে, হেল্প করতেছে। তাহলে হিসাব নিকাশের সহায়ক যন্ত্র হচ্ছে ক্যালকুলেটর, হিসাব করার যন্ত্র না, হিসাব নিকাশের সহায়ক যন্ত্র। এটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, ছোট ছোট বিষয় কেউ যদি জিজ্ঞেস করে, মানে যে জানে সে যদি অজানা কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করে যে বলেন তো দেখি ক্যালকুলেটর অর্থ কি, আমরা তো হিসাব করার যন্ত্র কিংবা গণনা যন্ত্র বলতে পারি, কম্পিউটার কিন্তু গণনা যন্ত্র, এটা হচ্ছে হিসাব নিকাশের সহায়ক যন্ত্র। ক্যালকুলেটর সাধারণত ক্যালকুলেটর কয়টা বোতাম থাকে? নর্মাল যে ক্যালকুলেটর গুলো আছে এই ক্যালকুলেটর গুলোতে 25টি বোতাম থাকে। এই তথ্যগুলো আপনি একটু লিখে নিতে পারেন জানার জন্য। আসলে আদম শুমারি হয় 10 বছর পর, বলো আমরা জানি এটা 2022 হলো আমাদের, নাকি 22 হলো? আদম শুমারি হয় 10 বছর পর, 2022 হলো 12 জুন থেকে 15 জুন, 3 দিন ব্যাপী, নাকি 2022 হয়েছে, 1 বছর হয়ে যাচ্ছে আবার, আদম শুমারি হয় 10 বছর পর পর। বিপরীত কোণের প্রত্যেকটার মান কত? এই যে এগুলাকে বলে বিপরীত কোণ, এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণ, এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণ, বিপরীত কোণ গুলো পরস্পর সমান, বিপরীত কোণ গুলো পরস্পর সমান। চতুর্ভুজ কয় ধরনের হয়ে থাকে? এগুলো আমাদের বাচ্চা তো আমাদের বইতেই কিন্তু লেখা, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের পরীক্ষা আসতেছে এবং জানার প্রয়োজন। এই সহজ জিনিসগুলো এখন দেখা যাচ্ছে যে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। চতুর্ভুজ চার ধরনের হয়ে থাকে, কি কি? বর্গক্ষেত্র, চতুর্ভুজ চার ধরনের হয়ে থাকে, বর্গক্ষেত্র চারটা ভাগ যা সমান, তারপরে কি আয়তক্ষেত্র বা আমরা বর্গের সাথে মিলে রম্বসের কথা বলতে পারি, রম্বসের চারটা ভাগ সমান কিন্তু কোনগুলো সমকোণ, মানে 90 ডিগ্রি না,
এক দিনে কতগুলো কাগজ থাকে? খুবই গুরুত্বপূর্ণ। এবার প্রদর্শন বিশেষ আলোচনা বলা যায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক দিনে কত তা কাগজ থাকে? প্রশ্নটির উত্তর হচ্ছে 500 তা। এক দিনে 500 তা কাগজ থাকে। গুণ হলো এক বিজাতীয় সংখ্যা, কি বলেন তো? গুণ, আমরা যে গুণ করি, গুণ হচ্ছে এক বিজাতীয় সংখ্যার সমষ্টি। গুণ হচ্ছে এক বিজাতীয় সংখ্যার সমষ্টি। তিনটা তিন যোগ করলে কত? নয়। তিন যোগ তিন যোগ তিন, তাহলে তিন ত্রিকা নয়। গুণ হচ্ছে একই জাতীয় সংখ্যা সমষ্টি। তিনটা তিন যোগ করলে নয় হয়ে যাচ্ছে। আর বার হলো বিয়োগের সংক্ষিপ্ত রূপ। পাঁচ থেকে পাঁচ মানে বিয়োগ করলে হচ্ছে কত? জিরো। আর পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে এক, পাঁচের পাঁচ। তো এখন এটা বিয়োগের সংক্ষিপ্ত রূপ কেন? কারণ আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন যদিও এক হচ্ছে, গুণ আর ভাগের ক্ষেত্রে আমরা ভ্যালুটা এক পাই, কিন্তু বা অন্য কোন সংখ্যাতে যদি আমি দেখাই তাহলে কিন্তু তখন শূন্য ছাড়া কর্ম যেগুলো আছে সেগুলো যদি দেখেন তাহলে বুঝে যাবে। কিংবা আমরা বীজগণিতে যখন অঙ্ক করি এক টু দি পাওয়ার এন বা এক টু দি পাওয়ার এন, তখন এই যে ভাগ আছে আমরা পাওয়ারগুলো কি করে দেই? বিয়োগ করে দিই। ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ আর গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। এক থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো? এটা আমার একটা সুন্দর ছন্দ আছে, ডাবল 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 টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান, এটাতে আমরা মনে রাখতে পারি। তো আজকে আর না যায় মৌলিক সংখ্যা এবং পরবর্তী অন্য তথ্য দিয়ে পরবর্তীতে আমরা করব। আজকে এ পর্যন্ত থাকবো। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে বাকি ভিডিওগুলো দেখে একটু দেখেন যে আপনার কাজে লাগে কিনা। আশা করি কাজে লাগবে। সো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।